দেখছো প্রত্যেককে বাঙালি। সপ্তমী সবাইকে, আর সবাইকে মহাসপ্তমী শুভেচ্ছা আমার তরফ থেকে। তো কালকে দিনটা তো ওর অফিস ছিল, একা একাই আমার কেটে গেল বাড়িতে। আর আজকে ওর ছুটি, আজও ছুটি, কাল অষ্টমী, কালও ছুটি, নবমীতে আবার অফিস আছে। যেহেতু রবিবার আজকে, আজকে ও ছুটি পড়েছে, ভালোই হয়েছে। এইবারে দুর্গাপুজোটা বেশ ভালোই ছুটিতে পড়েছে, মানে একদিন দুদিন করে ভালোই ছুটি হয়েছে। আবার দশমীতে ছুটি আছে আর নবমীতে অফিস আছে। তো 2nd অক্টোবর রবিবার, আজকে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট আমাদের ব্রেকফাস্ট হলো আজকে, সিম্পল ঘুগনি মুড়ি। আর কালকে যে রেডিমিক্স পাউডারটা দিয়ে গোলাপ জামুন বানিয়েছি, সেটা মানে বানানো, ওটা দিয়ে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। তো এখন রান্না বান্না করবো, একবারে দুবেলাকার রান্না করে রাখবো। কারণ কি আমাদের ওবেলাতেও ফাংশন দেখতে যাওয়ার কথা আছে, তো ওই জন্য একবারে দুবেলাকার রান্নাটা করেই রাখবো। আর রান্নায় তেমন কিছু করছি না, একদম সিম্পল রাখছি, যাতে পুজোর কটা দিন বাইরে যদি খাওয়া দাওয়া করিস তখন যেন ভরপেট খেতে পারি। আর বাড়িতে যেটুকুনি সুযোগ হবে সেটুকুনি যেন একদম সিম্পল ছিমছামভাবে খাওয়া দাওয়া করতে পারি। তো ভাই এক্ষুনি ফোন করেছিল বাড়ি থেকে যে ওখানে নবপত্রিকা স্নান করানো হচ্ছে, তো যতক্ষণ আমি এখানে রান্নাগুলো করছি ততক্ষণ তোমরা নবপত্রিকা স্নানটা দেখে নাও। ঝালের জন্য মশলাটা আমার হয়ে গেছে, এবার জাস্ট মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ডেটটা তো অভিরূপকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা দুজন খাবো, কারণ ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি বিকেলবেলা, যেহেতু বেরোবার কথা হচ্ছে সন্ধ্যাবেলা, সরি। তো অভিরূপ খেতে এখন কার্টুন দেখছে, যেহেতু সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তো এখন আমরা দুজন খেয়ে নেবো। তো কী কী রান্না করছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। একদম সিম্পল মেনু, এখানে আছে কলাইয়ের ডাল, এখানে আছে মাছের তেল ঝাল, ওই রসা রসা মতন করেছি, আর এখানে আছে বড়ি, ডাঁটা, আলুর তরকারি। তো এখন ঘড়িতে বাজে 2:00, জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। এখন আমি দেখছি বিগ বস সিজন 16 ফার্স্ট ডে ফার্স্ট শো কালকে হয়ে গেছে, ওটা আজকে ভুটেতে দিয়েছে, তো ওটাই দেখছি এখন, কারণ আমার বিগ বস খুব ফেভারিট। এবার হয়তো ভাবতে পারো তাহলে ঝগড়াঝাটি খুব ভালো লাগে দেখতে, না তা নয়, কিন্তু আমার বিগ বস একদম ছোটো থেকে, যখন থেকে সিজন মানে একটু বুঝতে শিখেছি, সিজনটা আমার ঠিক মানে মনে নেই, কিন্তু আমি অনেক ছোটো থেকে ওটাকে দেখি, আমার ভীষণ ভালো লাগে। মানে এমন হয় দেখতে দেখতে একদিন না দেখলে যেন ভিতরটা হাঁকু পাকু করে, তো ওটাই দেখছি। যাই হোক স্টার্ট হয়ে গেছে, ভীষণ এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে, তো ওটাই এখন দেখছি। আর এটার পর দেখার ইচ্ছা আছে বেলা শুরুর, দেখা যাক কি হয়। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর সেই লাঞ্চের পর আবার কথা হচ্ছে। এখন করতে বাজে 6:05, একবার বাইরে বেরোবো, মানে টুকিটাকি কিছু নেওয়ার আছে আমার বন্ধুর আর আমার, মানে একসাথেই বেরোবো। ভাবলাম যে একে অভিরূপকে বাবার কাছে দিয়ে যাব, কিন্তু আমার রেডি হওয়া দেখি ও বুঝতে পেরে গেছে, তো বায়না শুরু করে দিয়েছে, চন চন, ও তো লকে ন বলে, চন চন রেডি রেডি করতে শুরু করে দিয়েছে। তো কিছু করার নেই, এখনও 5 মিনিট লেট হবে, ওকে রেডি করে নিয়ে বেরোবো, তারপর আবার সন্ধ্যাবেলায় আবার ফাংশন দেখতে যাওয়ার কথা আছে। তো মানে ভাবলাম তাড়াতাড়ি ছোটাছুটি করে যাবো আর চলে আসবো, সেটা আর হবে না। ভাত খেয়ে গেলে না গিয়ে আর সেই ভালো লাগবে না, প্রচুর ভিড় হয় শুনেছি,
তো গিয়ে না বেশ ভালো লাগবে না, ওই জন্য আমি ভাত বেরোবার বাজার বেরোবার আগে ভাতটা পরে দিয়ে গিয়েছিলাম যাতে অভিরূপকে খাইয়ে দিতে পারি। এবার অভিরূপ দুধ ভাত খেয়ে বেরোবে, এসে দুধ খাবে। এখানে অভিরূপে বার করে রেখেছি একটা ফুল স্লিপ একটা হাফ স্লিপ, আর এখানে আছে অরিন্দমের অরিন্দমের এই শার্টটা যেটা আমি দিয়েছিলাম ওটা পরবে, আর এটা হলো ইয়ে কি বলে আমি যেটা পরবো তোমাদের সবাইকার সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছিল সেটাই পরবো। তো যারা যারা আমার শপিং ভিডিও এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। তো ঘড়িতে এখন বাজে 8টা, বাড়ির বানানো জিনিস নিয়ে বসেছি সেই গজা, আর এত কুড়মুড়ে হয়েছে অরিন্দম অলরেডি কোটো ফাঁকা করে ফেলেছে, ওর খুব ফেভারিট। আর আছে নিমকি আর বাদাম ভাজা, তো এটা মুড়িটা খেয়ে নিয়ে অভিরূপকে খাওয়াতে বসবো। তো ঘড়িতে এখন বাজে 9:45, অভিরূপকে খাওয়ানো হয়ে গেছে অলরেডি, তবে ওকে রেডি করা হয়নি অরিন্দম গেছে ফ্রেশ হতে, তো এবার আমি ঝটপট রেডি হয়ে নেবো, তারপর অভিরূপকে রেডি করাবো। কমে 15 মিনিটের মধ্যে রেডি হয়েছি, তো এখন অভিরূপ বাইরে ভীষণ কান্নাকাটি করছে, তো ওকে নিয়ে যেতে হবে। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর কিভাবে সেজেছি আর দেখানোর সময় নেই, তো চলো ঝটপট বেরোনো যাক। এই জাস্ট নামলাম, তো এখানে তো গান স্টার্ট হয়ে গেছে আমাদের, এই 9:20 মধ্যে আমরা নেমে গেছি, তো এরপর ভিতরে যাবো। বাইরের গেট থেকেই দেখছি সুন্দর গান গায়, যে গান শুনতে পাচ্ছি, তো চলো ভিতরে যাওয়া যাক। প্যান্ডেলটাও অপূর্ব বানিয়েছে, দারুণ বানিয়েছে, তো এটা পুরোটাই বানানো, আর যে মঞ্চটাই মা দুর্গাকে বসানো আছে সেটা অলরেডি আগে থেকেই মানে তৈরি করা আছে, সেটা আমার আগে যে ব্লগটা আছে কালীবাড়ির সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কেমন পজিশনে মন্দিরটা করা হয়েছে। তো ভিতরে যাদের যাদের দেখছো প্রত্যেককে বাঙালি, এখানে মানে দেখলেই মনে হবে যে আমি নিজের পাড়ার কোনো পুজোতে এসেছি, এমন কোনো ব্যাপার নেই যে এখানকার নয়, মানে সবাই সবাইকার সঙ্গে একসাথে মিশে খুব সুন্দর করে মানে দুর্গাপুজো পালন করছে, দেখে যা মনে হলো মানে মনে হবে একবার গেলে বারবার আসি, মানে মনে হচ্ছে আমার পাড়ার পুজোতে এসে আমি গল্প করছি বা পাড়ার পুজোতে এসে আমি ফাংশন দেখছি। তো মাকেও খুব সুন্দর সাজিয়েছে, মানে এতটা ভিড় আমি এখন কাছে যেতে পারছি না, কালকে তোমাদেরকে কাছ থেকে দেখাবো, তো ফাংশন শেষে আমি প্রণাম করে বাড়ি চলে যাবো। তো এখানে সমাধিতা এসছে ফাংশনে, তো সুন্দর গান গাইছে, এক ঝলক তোমাদেরকে শোনাচ্ছি, কারণ বেশি দেখালে আবার কপিরাইট ক্লেম চলে আসবে। জাস্ট ফাংশন শেষ হলো, আমি দূর থেকেই একবার দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কীভাবে সাজিয়েছে, আর আমরা ফাংশন শেষের পর অনেকক্ষণ গল্প করলাম, এবার বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে 12:30, এই জাস্ট বাড়ি ঢুকলাম, ওখানে তো একটুখানি মন্দিরে ছিলাম, তারপর ওখানে যে পুরোহিত মহাশয় আছেন তার মানে তাদের বাড়ি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে একটুখানি গল্প হলো, ভোগকা হলো, বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করবো না, এরপর জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো মহাসপ্তমীর ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, 10টার দিকে পুষ্পাঞ্জলি দেওয়া আর 8টা থেকে পুজো, তো সকাল সকাল বেরিয়ে এখানে লুচি মানে যতটা চেষ্টা করবো এদিকে করে ওদিকে যাওয়ার, তারপর তো অভিরূপকে খাওয়ানো আছে, তো জানি না কটাই বেরোতে পারবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব। তো টাটা বাই বাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও।